हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल द किचवी स्क्वाड। तो आज के मैं तुम्हारे साथ शेयर करते चले व्हाइट चिकन ग्रेवी नूडल्स। तो चलो देखे नवा जा की लागे। इखने नहीं गाजर, बाधाकपि, रसुन, स्प्रिंग अनियन आर कैप्सिकम। तो समस्त वेजिटेबलगुलो के अमरा एक ही शेपे केटे निये थी। इछाड़ा रही है सदा तेल और चिकेन टाके आमी नून, गोलमरीच, सदा तेल दिए सेद्ध करे निये थी और चिकेन स्टॉक टाके अमरा आलादा करे रेखे दिए थी। इछाड़ा रही है स्प्रिंग अनियन कुची, नून, कॉर्नफ्लावर, विनेगर और रही है गोलमरीचर गुड़ो। नूडल्सटाके आमी जलेर मध्ये नून एवं सादा तेल दिए एकटु सेद्ध करे नि। एरपरे प्यानेर मध्ये 1 टेबिल स्पून सादा तेल दिए सेद्ध करे रखा नूडल्सगुलोके दिए दिलाम। एरपरे एर मध्ये आमरा 1 टेबिल स्पून नून एवं 1 टीस्पून गोलमरिचेर गुड़ो दिए दिलाम। तारपरे समस्त उपकरणटाके भालो करे मिशिए निये खानिकक्षणेर जोन्नो आमरा नूडल्सटाके भेजे निलाम। एकटु भाजा भाजा होये गेले आमरा नूडल्सटाके आलादा करे तुले रेखे दिलाम। एरपरे प्यानेर मध्ये आमरा आबार 1.5 टेबिल स्पून मतन सादा तेल दिए दिलाम। तेलटा एकटु गरम हो गेले आमरा एर मध्ये स्लाइस करे केटे रखा रसुन कुचिटाके एड करे दिलाम। रसुन कुचिटा एकटु भाजा हो गेले आमरा एर मध्ये स्लाइस करे रखा गाजरगुलोके दिए दिलाम। गाजरटा आमरा एकटु आगेई दिलाम कारण एटा तो सेद्ध करा ना, ओई जोन्नो एकटु आगे थेके दिए दिले एटा एकटु भाजा हो जाबे। আমরা তারপরে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমরা এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে কেটে রাখা স্প্রিং অনিয়ন আর বাঁধাকপিটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমরা নুন অ্যাড করে দিলাম। তো
তোমরা দেখতেই পাচ্ছ ডিশটা কিন্তু বেশ কালারফুল দেখাচ্ছে। যেহেতু এই রান্নাটার মধ্যে অনেক রকমের ভেজিটেবলস দেওয়া হচ্ছে, তাই এটা কিন্তু খুবই একটা হেলদি প্রিপারেশন। এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সবজির সাথে চিকেনটাকে আমরা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এরপরে এর মধ্যে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুটা স্প্রিং অনিয়ন কুচিও অ্যাড করে দিলাম। তারপরে সমস্ত কিছুকে আমরা ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এরপরে চিকেনের স্টকটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আমরা জলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছিলাম, এরপরে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, কারণ কি যেরকম কনসিস্টেন্সি তোমরা চাইছো সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিও। তারপরে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফুটতে রেখে দিলাম। এর মধ্যে আমরা আরো কিছুটা গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকাটা আমরা খুললাম। তারপরে দেখতেই পাচ্ছ সমস্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা উপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন কুচিও অ্যাড করে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ডিশটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমরা প্রথমে নুডলসটাকে রাখলাম। আর তার উপর দিয়ে চিকেনের স্যুপের যে প্রিপারেশনটা আমরা রেডি করেছি সেটাকে দিয়ে দিলাম। এই ডিশটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে খেতে, আর খুবই একটা হেলদি এবং কালারফুল ডিশ। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে লিখে জানিও কেমন লাগলো। And please like, comment, and subscribe our YouTube channel, The Khichri Squad. Bye bye.